প্রিয় প্রবাসী বন্ধুরা, আপনাদের জন্য একটি ভালো খবর দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই খবরটি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজটি আছে, সেখানে তারা একটি ঘোষণা দিয়েছে কিছুক্ষণ আগে। সেটি হচ্ছে 30 অক্টোবর পর্যন্ত বাংলাদেশি প্রবাসীদের জন্যে ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। এটি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য। এখন সেই বাড়িয়ে দেওয়াটি আসলে কীভাবে বাড়িয়েছে এটি কিন্তু এখনও পরিষ্কার হতে পারেনি। আমি নিজে চেষ্টা করেছি পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করার জন্য, ওনাকেও ফোনে পাইনি, অন্যান্য কর্মকর্তা কাউকে কিন্তু এই মুহূর্তে ফোনে পাওয়া যায়নি। তবে তারা যেটি অফিসিয়ালি যেটি জানিয়েছে সেটি হচ্ছে 30 অক্টোবর পর্যন্ত বাংলাদেশিদের জন্য ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে সৌদি সরকার বা সৌদি কর্তৃপক্ষ। এর আগে কিন্তু আপনারা জানেন যে একবার খবর দেওয়া হয়েছিল 23 সেপ্টেম্বর যে 24 দিন ভিসা এবং আকামার মেয়াদ বাড়িয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে সেটি আসলে সেইভাবে বাড়েনি, আবেদন করেই কিন্তু বাড়ানো হয়েছে বা বাড়িয়ে নিতে হয়েছে। এজন্য প্রিয় প্রবাসী বন্ধুরা, যারা দেশে আটকা পড়ে আছেন, আপনাদের জন্য সবচেয়ে ভালো যেই খবরটি হবে সেটি হচ্ছে যে যদি সৌদি সরকার অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয়ভাবে এই ভিসার মেয়াদ আকামার মেয়াদ না বাড়ায়, আমার যেটি মনে হচ্ছে বা যেই খোঁজখবর নিচ্ছি তাতে অটোমেটিক্যালি বাড়ার হয়তো ঘোষণা এটি না। এটি হতে পারে 30 অক্টোবরের মধ্যে আপনাকে বাড়িয়ে নিতে হবে, এবং না বাড়ালে হয়তো পরবর্তী তার বাড়ানোর সুযোগটি পাবেন না, এটি হতে পারে। এজন্য প্রিয় প্রবাসী বন্ধুরা, আপনারা যারা ভিসা এবং আকামার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা আপনাদের কোফিল স্পন্সর বা নিয়োগদাতার মাধ্যমে আপনারা বাড়িয়ে নেবেন, যাতে করে আপনাদের ভিসার মেয়াদটি বাড়ানোর সঙ্গে সঙ্গে আপনারা সেখানে যেতেও পারেন। এটি হবে আপনাদের জন্য সবচেয়ে ভালো। অর্থাৎ মূল কথা হচ্ছে আপনার কোফিল স্পন্সর বা নিয়োগদাতার সাথে যোগাযোগটি আপনি রাখবেন, এটি হচ্ছে এখন সবচেয়ে বড় আপনার জন্যে কাজ। যাদের ভিসা এবং আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, অনেকে কিন্তু দেশে থেকে ফোন করে কোফিলের মাধ্যমে ভিসা এবং আকামার মেয়াদ বাড়িয়ে নিয়েছেন, তারা কেউ কেউ বলছেন 3 লাখ 4 লাখ টাকা দিয়ে তারা আকামার মেয়াদ অনেকেই বাড়িয়ে নিয়েছেন, এই সুযোগটি আপনার যোগাযোগ রাখতে পারেন। তবে আমরা চেষ্টা করবো 2-1 দিনের মধ্যে এই বিষয়টি একেবারে পরিষ্কার হওয়ার জন্য, যেটি কি স্বয়ংক্রিয়ভাবে বাড়বে নাকি আবেদন করে বাড়ানোর সময়সীমাটি 30 অক্টোবর পর্যন্ত থাকছে, এটি আমাদের কিন্তু অবশ্যই নিশ্চিত হতে হবে। আর একটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই সৌদি আরব প্রবাসী বন্ধুরা, সৌদি এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভিসার মেয়াদের ভিত্তিতে আপনাদেরকে টিকিট দিচ্ছে। এজন্য যারা, যেমন আজকে বুধবার পর্যন্ত সৌদি এয়ারলাইন্স টিকিট দিয়েছে হচ্ছে 20 অক্টোবর, যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে তাদেরকে টিকিট পরিবর্তন করে দিয়েছে। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেটি করছে, তারা তাদের ওখানে যারা যাচ্ছে যাদের ভিসার মেয়াদটি একেবারে হয়তো কয়েকদিন আছে তাদেরকে টিকিট দিয়ে দিচ্ছে, আর যাদের ভিসার মেয়াদ বেশি দিন আছে তাদেরকে টোকেন দিয়ে দেওয়া হচ্ছে, নির্দিষ্ট টাইমে তাদেরকে আসতে বলা হচ্ছে। এই বিষয়টি আপনারা অবশ্যই অনুসরণ করবেন, মেনে চলবেন, তাহলে দেখা যাবে যে আপনাদের সমস্যাটি হবে না। আর এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ঘোষণাটি সেটি আসলে স্বয়ংক্রিয়ভাবে নাকি আবেদন করে বাড়ানোর সময়সীমা 30 অক্টোবর পর্যন্ত, এই বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য আমাদের আরেকটু সময় লাগবে। আমরা চেষ্টা করছি তখন আপনাদেরকে আরও পরিষ্কারভাবে জানাতে পারবো। তার আগে যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি, এটি একটি খবর, আনুষ্ঠানিকভাবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।